তখন আমার আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিছি, তখন দেখা গেছে আমি 10 থেকে 15 লাখ টাকার টিকিট সিঙ্গাপুর বসে আমার জবের পাশাপাশি আমি বিক্রি করছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জাকির ইসবারি, এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আমরা আসলে এই ট্রেডের জন্য স্কিল, বিভিন্ন রকম স্কিল প্রদান করে থাকি এবং আফটার ট্রেনিং আমাদের স্টুডেন্টদেরকে আমরা জব এবং বিজনেসের ব্যাপারেও সাপোর্ট করে থাকি। তা আসলে কতটুকু সাপোর্ট করি এবং আমাদের স্টুডেন্টরা আসলে কতটুকু সফল হয় সেই জিনিসটা নিয়ে কথা বলার জন্য আমাদের যারা সফল শিক্ষার্থী আছে তাদেরকে আমরা এই অনুষ্ঠানে ইনভাইট করি। তো আজকেও আমাদের সাথে এমন একজন স্পেশাল গেস্ট আছেন, আমরা তার মুখ থেকেই তার ব্যাপারে জানবো এবং কীভাবে সে এসবিতে আসলেন এবং এসবিতে আসার পরে তার আসলে বর্তমান কী অবস্থা সেটা উনিই বলবেন। সো আসুন আমরা পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আপনি নিজেই দেন এবং এখন বর্তমানে কী করছেন সেটা বলুন। জি, আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী, আমার নিজ জেলা হচ্ছে সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা। আমি একটা প্রতিষ্ঠান করেছি, আমার প্রতিষ্ঠান ইয়াকুব টুরস অ্যান্ড ট্রাভেলস, আমি বর্তমানে মিরপুর 10 নম্বর শালি প্লাজাতে আছি। মাশাআল্লাহ, খুবই ভালো কথা যে আপনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, কারণ ব্যবসায়ীদের আমি সবসময় সম্মান করি কারণ তারা হচ্ছে আরও 10 জনের রিজিকের উসিলা হয়ে যায় আর কি। চাকরি যারা করেন তারা তো আছেনই, সেই সাথে যারা ব্যবসা করেন তারা আরও আরও 10 জনকে চাকরি দিতে পারে, এই জন্য আমি সবসময় আপনাদের নিয়ে অনেক প্রাউড ফিল করি। তো এখন সাহেব, যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনি দীর্ঘ 10 বছর প্রবাসে ছিলেন, সো ওখান থেকে আসলে কী চিন্তা করে আপনি এইচবিতে আসলেন বা এইচবিতে এসে আপনি আসলে যেই ইচ্ছাটা আপনার ছিল সেটা আসলে কতটুকু ফুলফিল হয়েছে আপনি মনে করেন? তো যাই হোক, করোনাকালীন সময় আমি একটু হতাশগ্রস্ত ছিলাম, তখন আমাদের সব কিছু বন্ধ গেছে। তখন গুগলে বেশি বেশি চার্জ করতে করতে কীভাবে কী করা যায়, তখন গুগলে চার্জ করতাম টিকিট ব্যবসা করে। আমি আবার ম্যানপাওয়ারের অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতাম, ম্যানপাওয়ার নিয়ে সেটা কাজ করতাম। তখন দেখা যায় অনেক সময় টিকিট আমার কাইটা দিতে হয়তো বিভিন্ন ইয়ে করতে, তখন আমি চিন্তা করতাম আমি যদি নিজে নিজে করতে পারতাম জিনিসটা হয়তো অনেক ভালো হতো, কিন্তু কোনো ওয়ে পেতাম না, বুঝতাম না কীভাবে কী করে। তো যখন আপনার এই একটা এসবি ট্রেনিং সেন্টারের ইয়ে পাই, লিঙ্ক পাই, তখন এই লিঙ্কে ঢুকে ইউটিউব চ্যানেলে যাই, তারপরে পেজে পাই। তখন দেশে না বিদেশে? আমি তখন সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা, বিদেশ থেকে আপনি এগুলো সার্চ করতে? জি, এগুলো সার্চ করে অনলাইনে কোর্স খুঁজতাম। জি জি। তারপরে অনলাইন কোর্সটা এনরোল করলাম এসবি থেকে, তখন ইয়ে করে সেরে তারপরে এটা করলাম। এটা করার পরে আমি আমার প্রাইমারি একটা ধারণা হয়েছে টিকিট কীভাবে কাটতে হবে, কই থেকে কী করতে হবে, সব কিছু আমি এ টু জেড বুঝতে পারছি। আমার জবের পাশাপাশি আমি যে এক্সট্রা টাইমটা পাইতাম, আমি তখন আমার আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিছি, তখন দেখা গেছে আমি 10 থেকে 15 লাখ টাকার টিকিট সিঙ্গাপুর বসে আমার জবের পাশাপাশি আমি বিক্রি করছি। মাশাআল্লাহ। তারপরে আমি যখন দেখা গেছে আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অলরেডি আসতেছে, তখন চিন্তা করলাম আমি কেন প্রায় 1 লাখ টাকার উপরে স্যালারি পাই, তখন আমি চিন্তা করছি এইটা ছাড়াও আমি দেশে গেলে কিছু করতে পারবো। রিসেন্ট দিয়ে 8 আগস্টের 4 তারিখ চলে আসলাম, আইসা বাড়িতে না গিয়া এই ঢাকা শহর অনলাইনে একটা বাসা নিয়েছি। বাড়িতে জানে না আমি কই কেন ঢাকা শহর, বাড়িতে না গিয়ে কেন ঢাকা। 1 তারিখে আমি আশিক স্যারে ফোন দিলাম, দিয়ে আমি ভর্তি একটু মিস্টেক হয়েছিল, তারপর বলছেন আমার ভর্তি করতেই হবে, আমি সিঙ্গাপুর থেকে আসছি শুধু এসবিতে ট্রেনিং করার জন্য। আর আমি অনলাইন ক্লাস করেছি, আমি অফলাইনে ক্লাসটা করে আমি এটা এ টু জেড শিখতে চাই। আচ্ছা আচ্ছা। আমি তখন ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে তারপরে আমি বাড়িতে যাই। মানে আপনি সরাসরি সিঙ্গাপুর থেকে আগে এসে ভর্তি হয়েছেন এসবিতে, তারপর আপনি বাড়ি গেছেন? তারপরে বাড়ি গিয়েছেন। আচ্ছা, যাক। তো এখন সাহেব, যেটা আমি জানতে চাচ্ছি যে আপনার যে ট্রেনিংটা আপনি করেছেন আমাদের এখানে, করার পরে আপনি একটা ব্যবসা করছেন অলরাউন্ড মতো, তো আপনার কাছে কি মনে হয় যে আপনি যে ট্রেনিংটা করেছেন এটা আপনার লাইফে আসলে কাজে দিয়েছে? জি স্যার, অবশ্যই। আমি যদি আজকে এই এসবিতে এই ট্রেনিং অনলাইন ট্রেনিং করতাম, অফলাইনে এই ট্রেনিংটা না করতাম, হয়তো বা আমি প্রবাসী থাকতে হতো, প্রবাসী হয়তো বা দেখে 1 বছর 2 বছর পরে পরে আসতাম, হয়তো আবার যাইতাম, হয়তো প্রবাসী কাটাইতে হতো। এখন আমি বউ বাচ্চা তো মা বাপ এদেরকে নিয়ে এসে সবাইকে নিয়ে এসে এখন দেশে প্রবাসের টাকা এখন বাংলাদেশে আমি ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনাদের এই কথাগুলো থেকে আমরা নিজেরাও অনেক অনুপ্রাণিত হই এবং যারা আমাদের দর্শক আছে, আপনাদের যারা হয়তো বা এখনো বেকার ঘুরছে, তারা আপনাদের কথাগুলো শুনে আসলে ইন্সপায়ার্ড হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনাকে জাস্ট একটা লাস্ট প্রশ্ন করব যে যারা আসলে এই টুইটে আসতে চায় তাদের জন্য এইচবি ঠিক আছে কিনা, বা আপনি আসতে রেকমেন্ড করবেন কিনা, এটা একদম মন থেকে আপনি বলবেন, মানে ভালো হলে বলবেন মন হলে বলবেন? জি অবশ্যই স্যার। আমি আপনি জানেন না হয়তো বা আমি এখানে ভর্তি হওয়ার যখন
করার পরে আমি 10-15 জনকে রিকমেন্ড করে অলরেডি এখানে এনরোল করে ক্লাস করে গেছে। অলরেডি বর্তমানে 2-3 জন আছে আমার। মাশাআল্লাহ, নিজের থেকে আপনি রিকমেন্ড করতেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি যে যারা আসতেছে তারা উপকৃত হচ্ছে এবং এটার সওয়াব আপনিও পাচ্ছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা জিনিস, হয়তো বা ব্যবসা আপনি এটা শুরু করছেন, আপনি যদি এটা থিংকিং করে যদি শুরু না করতেন, হয়তো বা দেখা যেত আপনি অনেক বেকার যুবকরা হতাশগ্রস্ত থাকতো। আপনার মাধ্যমে যে এইটা যে সেবাটা পাচ্ছে, আমি একজন প্রবাসী হয়ে যে সেবাটা, এটা আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি যে এটা শুরু করেছেন, হয়তো আমি যদি এই লিঙ্কটা না পাইতাম, দেখা যেত আমার প্রবাসটি আইসা প্রথমে করাটা সম্ভব না। এই জন্য দেখা গেছে আজকে আমি এসবি থেকে ট্রেনিং করে আমার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আমি নিজে ইনকাম করতেছি এবং আরও কয়েকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি। মাশাআল্লাহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এসবি এসবির জন্য, শুভকামনা, এসবির সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক, আরও আপনার ব্যবসা বড় হোক এবং আপনার বরকত আসুক, এই দোয়া করছি। থ্যাংক ইউ স্যার, সালামু আলাইকুম।